দেখুন, এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের কোনো বিষয় নয়। এই মুহূর্তে নির্বাচনের ফলাফল বেরোনোর পর পশ্চিমবঙ্গের মানুষ যারা ভীত সন্ত্রস্ত ছিলেন, সে আইনজীবী থেকে শুরু করে একজন প্রান্তিক কৃষক পর্যন্ত, একজন বর্গাদার পর্যন্ত যারা ভীত ছিল, সন্ত্রস্ত ছিলেন, আর এর এর এটা তো একজন বুদ্ধিজীবীদের দেখছেন, এদের বাদ দিয়ে তারা কেউ আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, তার জন্য তৃণমূল আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, আর তার কারণেই তারা দিনের পর দিন আক্রমণ চালাচ্ছে, মানুষকে খুন করছে। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় 100 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে। আজকে লোকসভা নির্বাচনের পরে নির্বাচনোত্তর সন্ত্রাসে এত প্রোটেকশনের পরেও 15 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে যে 198 জন মারা গেছেন, তার মধ্যে 41 জন কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। 41 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে, আর 41টা খুন হওয়া পরিবারের 38টা পরিবার সরাসরি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে, কোনো বিরোধীদের দিকে নয়। সুতরাং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এখান থেকে এই দলটাকে যেতে হবে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। এই সরকার আইনের শাসনকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক জুনিয়র ডক্টরসকে কেন্দ্র করে যে কারণে আজকে গোটা রাজ্যের মানুষ কোনো চিকিৎসা পাচ্ছে না, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার। কারণ এই সরকার চিকিৎসকদের প্রোটেকশন দিতে পারেনি, চিকিৎসকদের অবৈজ্ঞানিকভাবে মানে একদম সম্পূর্ণভাবে প্রতিশোধ নেওয়ার মতো করে এক একজনকে এক এক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। আজকে পুলিশ মহল যদি দেখা যায়, আজকে যে কনস্টেবলরা আছে তাদের দুঃসহ জীবন, যে যখন যেভাবে তাদের যেদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো সর্বস্তরে এই সরকার ব্যর্থ। এই সরকার কার্যত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। স্বাভাবিকভাবেই তো শেখ শাহজাহান তো অত্যন্ত পপুলার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে দীর্ঘদিন চেনেন। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানের সম্পর্কে, মজিদ মাস্টার সম্পর্কে বাবু মাস্টারের জন্য ফাঁসির দাবি করেছিলেন বারাসাতে মিটিং করে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যৌথ মিটিং ছিল, সেখানে তাপস রায় আজকে মদন মিত্র উপস্থিত ছিলেন, আনপ্রভোক লাঠিচার্জ হয়েছিল মিটিংটার ওপরে, টিয়ার গ্যাস শেলিং হয়েছিল। তারপরে তাদের সিপিএমের সময় তারা ছিল টুজ, সিপিএম নির্বাচনের দিন হয়তো তাদের ব্যবহার করতো, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছে, রোহিঙ্গাদের প্রকাশ্যে প্রোটেকশন দিয়েছে, প্রকাশ্যে অস্ত্রের মিছিল করছে। তো স্বাভাবিকভাবেই লুটের জিনিসপত্র যারা আছে, আর যার উপরে পুলিশের হাত থাকে, পুলিশ যার বডিগার্ডের কাজ করছে, সে দরিদ্র কিছু মানুষকে কিছু উচ্ছিষ্ট ছড়িয়ে দিয়ে পপুলার তো হবেই। যে খুন করবে, একটা খুনির নাম একটা ডাক্তারের থেকে বেশি মানুষ জানে, তাকে যদি পপুলার বলা হয়, পপুলারিটির পরিভাষাটা উনি তৈরি করবেন। নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কার্যত ওইখানে বিরোধী সঙ্গে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেই নির্বাচনে তারা জিতেছেন। ওই কেন্দ্র থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা সবই তাদের দখলে। বাবু মাস্টারকে এলিভেট করে তুলে নিয়ে আসা হয়েছে শহরে, তিনি তারই লোকের কারণে হয়তো নিজের এলাকায় ঢুকতে পারছেন না, চিফ ইলেকশন এজেন্ট ছিলেন এবারে নির্বাচনে। তো কার্যত সমস্ত নির্বাচনটাকে তো আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো যায় না, আর মানুষ যে অবস্থায় আছে গ্রামের প্রত্যন্ত দ্বীপে, যেখানে দুর্বিষহ জীবন কাটায় যারা, সেখানে নির্বাচনটা দের অলওয়েজ আন্ডার থ্রেট, এবং তাদের জীবন ধারণ তো দারিদ্র্যের কারণে টোটালটাই নির্ভর করছে পঞ্চায়েতের ডোলের ওপরে। পঞ্চায়েত যার কন্ট্রোলে, সে তাকে মোটিভেট করবে। দীর্ঘদিনের অভিযোগ আছে, আজকে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ নয়। হ্যাঁ, ব্যবস্থা তো নেবেই না, কারণ এটা এগুলো এদের সঙ্গে না থাকলে এদের সঙ্গে মানুষ থাকবে না, আর মানুষ যদি ওদের সঙ্গে না থাকে তৃণমূল কংগ্রেস থাকবে, এটাই তো সহজ অঙ্ক। তৃণমূল কংগ্রেস কার্যত কারা দখল করেছে? তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এলাকায় এলাকায় যারা ঘুরছে তারা কারাই? তারাই প্রকৃত রাজনৈতিক কর্মী, একজন দুজন এমএলএ এমপি ছাড়া তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই।
ছাত্র জীবনে কেউ রাজনীতি করেনি, কারা বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছে, গোটা উত্তর চব্বিশ পরগনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানগুলোকে দেখুন না একবার, একজন দুজনকে বাদ দিয়ে কারা রাজনৈতিক কর্মী ছিল, কারা তৃণমূল কংগ্রেসের সময় দলে ছিল, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তারাই তো 2008 থেকে আস্তে আস্তে শিফট করেছে। সে আমাদের তমলুক থেকে শুরু করে যেখানে যেখানে সিপিআইএমের প্রবল সন্ত্রাস ছিল, আরামবাগের অঞ্চল থেকে শুরু করে আজকে এখানে হয়েছে, যেখানে মানুষ প্রতিবাদ করতে পেরেছে, আরামবাগের মতো আসলে বিজেপি তার ছ মাস আগে পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না, আজকে সেখানে সামান্য কিছু ভোটে হেরেছে, তাও ভিভিপ্যাট দিয়ে, নির্বাচনে নির্বাচন দিয়ে নয়, আশা করছি আইনের আমরা দ্বারস্থ নিয়েছি ওই আসনটা আমরা জিতব। মানুষ যেখানে প্রতিবাদ করতে পেরেছে, আর যেখানে বিরোধী কর্মীরা শহরাঞ্চলের যেখানে যেখানে সন্ধ্যা ছটা পর্যন্ত বুথে বসতে পেরেছে, এজেন্ট যেখানে বসতে পেরেছে, সেখানেই তৃণমূল কংগ্রেস হেরেছে। এবং আমি এখনও বলছি, এই মুহূর্তে বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। কারণ একটা একজন মানুষ যে রাজনৈতিক কর্মী হতে পারে, কোনো অ্যাপলিটিক্যাল মানুষ হতে পারেন, শিক্ষিত সুস্থ মানুষ যারা নির্বাচনে যারা নির্বাচনটা দেখছেন বা এদের সামনে থেকে দেখছেন, এদের কী অবস্থা দেখেছেন, তার থেকে এরা ভীতস্তত। উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য, আমরা যাকে নেতা বলে জানি, উমা শঙ্কর ঘোষ বিধাননগর কোর্টে তুলে রেখেছেন তাদের, এবং তারা আজকে যাদের নিয়ে এসছেন তাদের জন্য অভিনন্দন বিশেষ। বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্বন্ধে আপনারা ওয়াকিবহল আছেন, কেননা সমাজ ব্যবস্থাটা যেটা চলে তিন চারটে বিষয়ের উপরে চলে, শিক্ষা, স্বাস্থ্য,